দাফিকে দায়িত্বশীল আল্লাহ তোমাকে অনেক বড় বানাই দিবে বড় হইতে গেলে নিজেকে মিটিয়ে দিতে হবে লোভ লালসা বাড়ি ঘর খাওয়া দাওয়া সব ছাড়তে হবে এত সহজ না বড় হওয়া পৃথিবীতে যারা বড় হইছে দেখো এদের জীবন ইতিহাস দেখো এদের ছাত্র জীবন ইতিহাস দেখো এদের কর্ম জীবন ইতিহাস দেখো যারা বড় হইছে নিজেকে বিসর্জন দিয়েই বড় হইছে মিটা দু আপনা হাস্তি কু আগর কুচ মর্তবা চাহো কে দানা খাক সে মিল কর গুলে গুলজার হোতা হে মিটা দু আপনা হাস্তি কু আগর কুচ মর্তবা চাহো কে দানা খাক সে মিল কর গুলে গুলজার হোতা হে কি দানা খাক সে মিল কর গুলে গুলজার হোতা হে কই বলে তুমি যদি বড় হইতে চাও তুমি দেশ বরণ্য হতে চাও বিখ্যাত হতে চাও প্রসিদ্ধ হতে চাও দুনিয়াতেও তোমার নাম দাম যদি চাও আখেরাতে তুমি তো পাবাই তাহলে তোমার নিজের অস্তিত্ব বিলীন করতে হবে খাওয়ার লোভ ঘুমের লোভ ঘোরাফেরার লোভ পোশাকের লোভ তোমার বাড়িতে যাওয়ার লোভ আত্মীয়ের লোভ মোবাইলের লোভ সকল লোভকে তোমার নিয়ন্ত্রণ করতে হবে তুমি খাইতে খাইতে জিহ্বা এত বড় লম্বা হয়ে গেছে ঘুরতে ঘুরতে তোমার লালসা এত বড় হয়ে গেছে তোমার পোশাকের লালসা তোমার মোবাইলের লালসা গুণার লালসা তোমার টাকা পয়সার লালসা এই লালসা দ্বারা কিছু হবে না এই লালসা তো কুকুরের কুকুর দেখো না জিব্বা বাইর করে ঘুরে ঘুরে খালি কোথায় কি খাওয়ার যায় কোথায় কি করা যায় তোমার তো জীবনে একটা নিয়ন্ত্রণ থাকা চাই একটা বাউন্ডারি থাকা চাই একটা গণ্ডির ভিতর থাকা চাই উস্তাদদের নেগ্রানি উস্তাদদের পাহারা উস্তাদদের নজরের মধ্যে থাকা চাই মাদ্রাসা বাউন্ডারি ভিতর থাকা চাই গুণামুক্ত থাকা চাই তাহলে তুমি সফল হইতে পারবা আল্লাহ সকলকেই মাদ্রাসা সকল আইন কানুন মেনে উস্তাদের কথা মেনে জীবন গড়ার তাওফিক দান করুক সকলে আমিন মাদ্রাসা খোলা তোমাদের আজকে কি বার বৃহস্পতিবার এই আগামী সোমবার দিন কি বারে বলো সোমবার বিকালে উস্তাদ ছাত্র ইনশাল্লাহ সকলে উপস্থিত হয়ে যাবে আর যদি তোমরা যথা উপস্থিত হতে না পারো তোমরা তো মাশাল্লাহ টাকা পয়সা গরম আছে দান সৎক্রব্য সব অভ্যাস আছে তোমাদের সকলে গরম গরম 500 টাকা নিয়ে আসবা দান করবার লিগা ওটা কল্যাণ ফান্ডে জমা হয় বুলবুই জোনাবার হুজুররা খায় না ওইটা তুমি যে দেরি করে আসলে কাফফারা আছে এটা একটা হ্যাঁ আল্লাহর রাস্তায় দান করবা এই জন্য ধনী মানুষরা তা দেরি করে আইসু 2,500-1,000 টাকা নিয়ে আসবা দেরি করলে আমাদের লস হয় না দেখা তো অনেক গরিব অসহায় চিকিৎসা করতে হয় অনেকের টাকা চায় হুজুর আমাদের সহযোগিতা করেন অনেক কলামায়ে কেরাম অসুস্থ হয়ে পড়ে সহ চিকিৎসা করতে হয় অনেকের সমস্যা দেখা যায় এই অনুদানের টাকাটা আমরা বড় অ্যামাউন্টে দিতে পারি চিকিৎসার জন্যে এজন্য কাজে লাগে দেরি উড়িয়া করে আসলে এই 500-1,000 টাকা করে প্রথম দিন না আসলে 500 টাকা ওটা কল্যাণ ফান্ডে দান করতে হবে ওটা দান দান ওটা কোনো জরিমানা না ওটা কী বলো দান এই জন্য আমি বলি বেড়া একদিন দেরি করে আয় চালাক হয়েছে অনেকে এখন চালাক হয়ে গেছে দেরি করে আসে না বুঝছো কি যে টাকা দিব না তো যত টাইমে চলে যাই গা ওরা চালাক আছে বুদ্ধিমান যে বাবার টাকা লস করবো না যথার টাইমে হিসাব করে এই জন্যে মার্শাল্লাহ সোমবার দিনে হিসাব করবা আর যদি তোমাদের মন চায় যে না 500 টাকা দান করবো মঙ্গলবার আসবা মঙ্গলবার আসলে 500 টাকা পাওয়া যাবো 500 টাকা কল্যাণ ফান্ডে যাবো অনেক গরিব অসহায় দিনমজুর অসুস্থ চিকিৎসার জন্য ব্যয় করা হয় অনেকে এখানে আশা করে তালহের মাদ্রাসায় বড় লোকের ছেলেবেলে পড়ে তাহলে এখানে গেলে হয়তো সহযোগিতা হেল্প পাওয়া যাবে আমরা মানব কল্যাণে জনকল্যাণে মানবতার পথে আমরা ব্যয় করি তোমাদের এই টাকা তোমরা ভুল বুঝো না ওইটা রিসিভ করা হয় কল্যাণ ফান্ডের রিসিভ কাইটা নেওয়া হয় দানের জন্য নেওয়া হয় জরিমানা না এটা খুশি মনে এটা কী মনে বলো খুশি মনে ওটা জমা দিবা ভালোই হয় কি গাও ভালোই হয় খারাপ না অনেক টাকা আসে অনেক টাকা দান করা যায় ওটা আবার হিসাবপত্র পরিষ্কার ফরাদকে বলছি একদিন আগে বসাইয়া
তোমাদের এই দানের টাকা কোথায় ব্যয় হয় কত টাকা ব্যয় হয় এই হিসাবগুলা সুস্পষ্ট বুঝায় দেওয়া যাতে করে ব্রেন পরিষ্কার থাকে ওদের ওরাদের মনে না করে যে এই টাকা পয়সা নিয়ে হয়তো কি করে হুজুররা এগুলা আলহামদুলিল্লাহ আমরা কল্যাণ ফান্ডে এরকম জনগণের অসহায় মানুষের পিছনে ব্যয় করা হয় ভালোই হয় কিন্তু ওরা চালাক হয়ে গেছে দেরি করে আসে না বা আসলে দেরি করে 500 টাকা দিন লাগবো কয় দেরি করে কি জন্য দরকার একটা দিন আগে গেলেই তো ভালো আগে আগে আইসা পড়ো আলহামদুলিল্লাহ আইসা পড়ব তো ইনশাআল্লাহ আর যদি দেরি করে আসো তাহলে তো আলহামদুলিল্লাহ আমাদের অতও খারাপ হয় না দেখা যায় যে প্রথম দিন 500 টাকা এরপরের দিন 600 এরপরের দিন 800 এবং রাতের 1500 2000 টাকা খারাপ হয় না ভালোই হয় তখন কামাই দেন না যতটা আইসা পড়ে মানিস পাওয়ার টাকা তো শক্তি বুঝো না হয় শক্তি এমন শক্তি টাকার জন্য আইসা পড়ে এখন যতটা আইমায় কেউ কামাই দেন না আইসা পড়ব তো ইনশাআল্লাহ এই আরেকটা বিষয় এই মোবাইলে বিয়া শাদী হয় না মোবাইলে ছুটি চলে না বুঝছো কি অনেক গার্জেন ওই সোমবারে আসলে মোবাইল শুরু করে দেব হুজুর আমার বাপ মারা গেছে আমার দাদি মারা গেছে আমার নানা মারা গেছে কত সাল আগে মারা গেছে কোনো খবর নাই বুঝছো কি এই মোবাইল হুজুর আমার দাদি মারা গেছে নানা মারা গেছে এই যে সেই হুজুর একটু ছুটি মোবাইলে কোনো ছুটি কোনো গ্রহণযোগ্যতা নাই মোবাইলে যে সাথে ছুটি যাব ওই ছাত্রকে ধরা হবে আদালত দাঁড় করানো হবে সুপ্রিম কোর্টে দাঁড় করানো হবে কঠিন বিচার হবে মোবাইলে কোনো ছুটি নাই এক মোবাইলে কোনো ছুটি নাই অনেক ছাত্র মোবাইলে ছুটি চায় গার্জেন দিয়ে ছুটি চাওয়ায় আর ওরা কি এক আরেকটা বিষয় কি সুন্দর সিস্টেম শুক্রবারে অসুস্থ না বৃহস্পতিবারে অসুস্থ না শনিবারে অসুস্থ না রবিবারে অসুস্থ না হঠাৎ করে শিক্ষিত রোগ ওদেরকে সোমবারে আক্রান্ত হবে শিক্ষিত রোগ ওরা কল দিবে ওরা অভিনয় ওই দিন ওর মায়ের তো ইচ্ছা মতো খাওয়ায় খাওয়ায় আনো একটু পাতলা বেখানো হয়েছে হঠাৎ করে ঘুমায় আমার জ্বর জ্বর লাগতেছে আমার শরীর মাথা ব্যথা আমার জ্বর আমার শরীর ভালো না বুঝো না একবার জানি মারাই যায় কথা বুঝছ বাড়িতে হুজুর আমার ছেলেটা অসুস্থ আর মিয়া বৃহস্পতিবারে অসুস্থ না শুক্রবারে অসুস্থ না শনিবারে অসুস্থ না সোমবারে অসুস্থ হয়ে গেল গা এগুলো হলো শিক্ষিত রোগ এটা হলো শয়তানের এক শয়তানের ওয়াসওয়াসার রোগ এই রোগ আমরা মানি না অসুস্থ হইলেও আসতে হবে কি বলো আসবো তো ইনশাল্লাহ শয়তানকে বলো শয়তান তোর কোনো কথায় কান দিব না আমার জ্বর আসছে জ্বর নিয়ে মাদ্রাসায় যাবো মাদ্রাসায়